তারপর মোড অন করতে হবে। এই গাউনটা আমার খুব পছন্দ। মানে তিনটে গাউন এসেছে, মানে প্রাইস রেঞ্জ ওয়াইজ পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট লাইটে সাউন্ডে অল ওকে আছে কিনা। চারটার লাইভে আসাটা খুব কষ্ট হয়ে যায়, হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায় চারটার লাইভে আসাটা, হ্যাঁ এত প্রেশার থাকে আসলে সত্যি কথা, এত প্রেশার নেওয়া যায় না। সো যারা জয়েন করছেন একটু হাই হ্যালো করে আমাকে জানিয়ে দেন, আমার ফোনটা দাও, যে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, নেট লাইটে সাউন্ডে একদম ওকে আছে কিনা। দেখেন আমি কতক্ষণ পর নোটিফিকেশন পেয়েছি, ফেসবুককে মাঝে মধ্যে বোম মেরে উড়ায় ফেলতে ইচ্ছা করে। ঠিক আছে, একটু হাই হ্যালো করেন, হাই হ্যালো করে আমাকে জানিয়ে দেন যে সবকিছু ওকে আছে কিনা, নেট লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা। বেসিক ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড। আচ্ছা আমার এখান থেকে ক্লিয়ার, সো আমি লিখে দিই। বেসিক ইনফরমেশন হচ্ছে আমরা ফুলি অনলাইন বেসড, আমাদের কোনো শোরুম নেই, আপনাকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে। অনলাইন অর্ডারের জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যে পেজটা থেকে লাইভটা দেখছেন ওই পেজে ইনবক্স করে দিতে হবে। ঠিক আছে, ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি, আউটসাইড ঢাকাতেও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি। বাট যারা প্রথমবার অর্ডার প্লেস করবেন তাদেরকে 200 টাকা আগে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, এরপরে বাকি পেমেন্টটা আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন। ঠিক আছে, আমি জাস্ট আগে একটু লাইভটা আমার প্রোফাইলে আর হচ্ছে আমাদের দুইটা গ্রুপ আছে ওখানে শেয়ার করে দিই। একটু হাই হ্যালো করে আমাকে জানান যে ঠিক আছে কিনা। ওকে, আমি এখনই লাইভটা শুরু করে দিব, বেশি সময় নিব না, আজকে ব্যাক টু ব্যাক তিনটা লাইভ আছে। সো দম যে ছাড়বো, দম ছাড়ার সময় কোথায়, তাই না? আচ্ছা আর দরকার নেই। ওকে আচ্ছা, সো আমি দেরি না করে শুরু করে দিই, এই ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে পিঙ্ক বারবি, এটা হচ্ছে পিঙ্ক বারবি ড্রেসটার কোড। ঠিক আছে, যারা একদম বারবি বারবি ড্রেস পছন্দ করেন তারা মাস্ট এই ড্রেসটা নিয়ে নেবেন। এবং কিপ অন ট্যাপিং দ্য লাভ এন্ড লাইক রিঅ্যাক্টস। ওকে আচ্ছা, আমার সুলতানা মুন আপু লিখেছে ক্লিয়ার আপু, থ্যাংক ইউ আপু ফর জয়নিং। আচ্ছা মাধবী দাস আপু লিখেছে অল ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা সুরাইয়া পারভিন আপু লিখেছে হ্যালো, হাই আপু কেমন আছেন? আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সুদীপ্তা সরকার আপু লিখেছে হ্যালো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইভটা একটু শেয়ার করে দিন নিজের প্রোফাইলে, কারণ তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিরা কেউ 50% ডিসকাউন্টে শপিং করা মিস করবে না। ঠিক আছে, সো এই গাউনটা দেখাবো আমি, থ্রেডস এন্ড কালার্স এর। এই গাউনটা খুব অল্প পিসেস আছে আমাদের কাছে, তারপরেও হচ্ছে যেহেতু সবাই এটা আমাকে একটু খুলে দাও, এটা আমি কিভাবে খুলবো, হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে গাউন চাচ্ছিলেন সবগুলোই বাজেটের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন 50% অফের পরে এমন কোন মানুষ নাই যার বাজেটের মধ্যে গাউন আসে নাই। ঠিক আছে, তো এই গাউনটা যাদের উইশ লিস্টে ছিল তারা ইনবক্স করে দিতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল থ্রেডস এন্ড কালার্স ব্র্যান্ড থেকে এসেছে, এটা এখন 50% ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা আরেকটা আছে, সেইটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করতে। কেন আমি বলি, ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করলে যেটা হবে আপনারা সবগুলো কালেকশন একসাথে দেখতে পারবেন। এরপরে ধরেন আপনি, আমি এটা দেখাচ্ছি, এটার সাথে আপনার আরো একটা পছন্দ হলো, আপনি এটার সাথে ম্যাচ করে জুয়েলারি দেখলেন, সবগুলো একসাথে অর্ডার প্লেস করলেন, একসাথে আপনার ডেলিভারিটা হয়ে গেল। আর সেটা ছাড়া এখন থেকে মানে আমরা তো মাত্র লঞ্চ করেছি, অ্যাড্রেসটা দাও, হ্যাঁ মাত্র লঞ্চ করেছি, সো ওয়েবসাইট থেকে যারা অর্ডার প্লেস করছে তারা কিন্তু প্রতি অর্ডারে ফ্রি গিফট পাচ্ছেন, প্রতি অর্ডারে। ঠিক আছে, সো এইগুলো হলো গিয়ে বিষয়। এই যে দেখেন, এইটা হচ্ছে গিয়ে আপনার আপার বডি পোর্শনটা। ঠিক আছে, এটা হচ্ছে আপার বডি পোর্শনটা, এগুলো দিয়ে আপনারা কিন্তু ড্রেস, কামিজ, লেহেঙ্গা তিনটাই বানাতে পারবেন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি এটা গাউন স্টাইলে বানিয়েছি যেন আপনারা একটু দেখে বুঝতে পারেন। ঠিক আছে, আমরা লাইভটা একটু শেয়ার করব কারণ 50% ডিসকাউন্ট আছে। ঠিক আছে, আর আপুরা যে কি সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করছে, আমি যে কি হ্যাপি, আমি যে কি হ্যাপি, আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আপুরা যে কি সুন্দর সুন্দর রিভিউ পোস্ট করছে মাশাল্লাহ, মানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে নাকি আজকে নাকি রেজারিন ফিলাপ রয়্যাল হাইনেস মেবি রিসিভ করেছে, উনি নাকি আমার মডারেটর বলছে তাহারি বাবুকে বলবেন।
ড্রেসটা এত সুন্দর হইছে আমি চোখ ফেরাইতে পারতেছি না। আই ওয়াজ লাইক ও মাই গড, এর থেকে বড় আর কি আছে বলেন? এটা কিন্তু এক একটা মানে আপনারা যেভাবে বলেন এগুলো এক একটা আমার কাছে অ্যাওয়ার্ড এর মতো লাগে, ঠিক আছে? তো সেই হিসাব করলে ভাই আমার তো অ্যাওয়ার্ড অনেক হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার ম্যাক্রোনেটের মধ্যে অল ওভার অনেক সুন্দর সুন্দর করে আপনার, এটা কিন্তু বেইজ কালারের এমব্রয়ডারি, হ্যাঁ খুব সুন্দর, এটা না ক্রিম না হোয়াইট, একদম স্কিন কালারের এমব্রয়ডারির উপরে ক্লিয়ার সিকোয়েন্স করা, এই জন্য এরকম একটু ব্লিঙ্কি ব্লিঙ্কি ভাব আছে। আর অল ওভার একদম রুবি রেড কালারের সরোভাস্কি স্টোন ওয়ার্ক দিয়ে পুরাটা ফিল ইন করা, ঠিক আছে? এখানে একটা আপনার জয়েন্ট আছে, মানে জয়েন্ট বলতে এখানে একটা পাড় আছে, এই পাড়টা হচ্ছে আমি এই সাইডে দিয়েছি। আপনারা যখন একটু লেহেঙ্গা বানাবেন এই পার্টটা খুব হেল্প করবে আপনাদের, হ্যাঁ। সো এই গেল, ওকে। আর দেখেন মানে আপনারা জিনিসটা দেখেন যে এটা তো ব্যাক সাইড, হ্যাঁ। আপনারা যেন লেহেঙ্গা বানাতে পারেন, যদি লেহেঙ্গা বানান টপটাতে যদি এরকম একটা খুব সুন্দর লাইনিং থাকে বা এরকম সুন্দর একটা পার্ট থাকে, জিনিসটা কিন্তু দেখতে সুন্দর হয়। আপনারা একটু আমার ব্যাক সাইডটা দেখেন, এই যে দেখেন ব্যাক সাইডে দেখেছেন, এখানে কিন্তু একটা পার আছে, মানে আমি যদি গাউন বানাতাম তখন বা লেহেঙ্গা বানাতাম তাহলে আমার এটা একটু নিচ থেকে শুরু হতো, সি জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে, ওকে। সো আপনারা আপনাদের মতো করে নিয়ে, হ্যাঁ, এটাও কিন্তু আপনারা 50% ডিসকাউন্টে পাবেন, একদম ফ্ল্যাট 50%, কোনো প্রাইস ইনক্রিজ নাই কিছু নাই, যা প্রাইস ছিল ওইখান থেকে 50% অফ হবে, ওকে। এই যে দেখেন, এইটা হচ্ছে কি আপনার নিচের পোর্শনটা, ব্যাক সাইডেও ওয়ার্ক করা আছে, ঠিক আছে? ব্যাক সাইডে ওয়ার্ক করা আছে, হ্যাঁ। আচ্ছা, আমি ফ্যাক্টরি রিসেট করে দিব না, ওকে। সো এটা হচ্ছে আপনার বডিটা আছে, বডির উপর পোর্শনটা দেখেন অনেক লেন্থে আছে, হ্যাঁ, এবং এগুলো একদম ফ্লোর টাচ গাউন বানাতে পারবেন। নেক্সট নেক্সট নেক্সট, এখন হচ্ছে স্লিভসটা দাও, হ্যাঁ। এটা হচ্ছে ড্রেসের স্লিভস আছে, ওকে, ড্রেসের স্লিভস আছে। ড্রেসটা ফোর পিসে না, ইয়েস, ড্রেসটা ফোর পিসে আছে, দ্যাট মিনস আপনারা ইনার প্যান্ট সব পাবেন। আচ্ছা, রনক সাহারিয়ার আপু জয়েন করেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এটা হচ্ছে স্লিভসটা, দেখেন স্লিভস এর জন্য এক্সট্রা এখানে অনেক কাপড় দেওয়া আছে, এগুলো কোনো কাজে লাগে না, এটা দিয়ে আপনারা নেকে সুন্দর করে ডিজাইন করতে পারেন। ইফ ইউ গাইজ ওয়ান্ট, আমি নেলে ফেলে দিয়েন, কি করবেন, এত কাপড় এত কাজে লাগানোর বুদ্ধি আমার কাছে নাই। এই যে এটা হচ্ছে কি আপনার স্লিভসটা আছে, স্লিভসটা দেখেন অনেক সুন্দর করে পুরাটার মধ্যে রেড কালারের স্টোন ওয়ার্ক আছে, পার্ল ওয়ার্ক আছে, এটা কিন্তু ম্যাক্রোনেটের মধ্যে ভীষণ প্রিটি একটা স্লিভস, ওকে। এই যে দেখেন, ঠিক আছে, ফুল স্লিভস হবে আপনাদের, হ্যাঁ, এটা দিয়ে সুন্দর করে আপনারা ফুল স্লিভস করতে পারবেন, পার্ল সিটিং করা আছে পিঙ্ক কালারের। সো এই গেল স্লিভস, হ্যাঁ, এখানে দুইটা স্লিভস আছে। নেক্সট হচ্ছে আমরা, আমি নিচের পোর্শনটা পরে দেখাবো, আগে হচ্ছে, হ্যাঁ, আগে ওনাটা দাও, আগে ওনাটা দেখাবো, নিচের পোর্শনটা একটু হেভি, স্বাভাবিক গাউন, হ্যাঁ, তো এটা তো বুঝতে হবে, হ্যাঁ, পাকিস্তানি একটা অরিজিনাল গাউন। এই যে দেখেন, ইনার প্যান্ট আলাদা দেওয়া আছে, ঠিক আছে, ইনার প্যান্ট আলাদা দেওয়া আছে। এই গেল, এখন হচ্ছে গিয়ে আপনার এটার নাম কি বলেন তো দেখি, কারো মনে আছে কি না, ঠিক আছে, কারো মনে আছে কি এটার নাম কি? আমি তো মনে হয় শুরুতে নাম বলে দিয়েছি, রাইট? এইটা হচ্ছে গিয়ে ওড়না, এই দেখেন, এইটা হচ্ছে গিয়ে এইটার ওড়না, ওড়নাটা যে কি সুন্দর, ফুল রেডি করা অল ওভার, এরকম দেখেন একদম হোয়াইট কালার, একদম ওয়াটার কালারের সিকোয়েন্স আছে, হ্যাঁ, একদম ওয়াটার কালারের সিকোয়েন্স আছে। এই যে দেখেন, এখানে পিঙ্ক কালারের ড্রপস দিয়ে সেট করা, হ্যাঁ, এগুলো কিন্তু একদম হেভি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ গাউন, না হলে আসলে এই যে এরকম ওয়ার্ক করাগুলো থাকে না, হ্যাঁ, এই ওয়ার্কগুলো থাকে না, হ্যাঁ। অনেক দেখবেন যে গাউন আছে, বাট গাউনে না ওড়নায়, মানে ওড়নাও এত সুন্দর রেডি করা না, প্লাস এই যে দেখবেন ওড়নায় এরকম ড্রপস নাই, ইউজুয়ালি গাউনগুলোতে না একদম প্লেন ওড়না দিয়ে দেয়, শিফনের চিকন প্লেন ওড়না দিয়ে দেয় গাউনের সাথে, বাট আমাদের যতগুলা গাউন আপনারা দেখেছেন, যে রেঞ্জেরই দেখেছেন, প্রতিটা গাউনের ওড়না এত সুন্দর, আপনি জাস্ট দেখেন, ঠিক আছে? কারণ হচ্ছে অনেকে এটা কেন বানানো, এটা তো থ্রি ইন ওয়ান ড্রেস, মানে আপনি আপনার মতো করে মেক করতে পারবেন। এখন ধরেন আপনাকে যদি একটা প্লেন শিফনের ওড়না দেয়, ওই ড্রেসটা যদি আপনি লেহেঙ্গা বানান তাহলে কিন্তু ভালো লাগবে না, হ্যাঁ, এক ইভেন কামিজ বানালেও ভালো লাগবে না, গাউনের সাথে ওড়না তেমন একটা ম্যাটার করে না, বাট ওয়েন ইট কামস টু লেহেঙ্গা বা ওয়েন ইট কামস টু আপনার সালোয়ার স্যুট, তখন কিন্তু ওড়নার ডাজ ম্যাটার, হ্যাঁ। সো ধরেন এটা আমি লেহেঙ্গা পরেছি, হ্যাঁ, যদি লেহেঙ্গা বানাই তখন ওড়নাটা তো স্বাভাবিকভাবে আমি এভাবে দিব, প্লেন ওড়না তখন ভালো লাগবে না কিন্তু। সো ওইটার ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন, এভাবে যখন ওড়নাটা নিবেন, আপনার দুই পারে হেভি করে কাজ করা আছে, ইট উইল লুক গর্জিয়াস, ঠিক আছে, একদম এটা কিন্তু গর্জিয়াস লাগবে, ঠিক আছে? সো ওইগুলো সব চিন্তা করে কিন্তু এই ড্রেসটা মেক করা, ঠিক আছে, যেন আপনারা সবভাবে ইউজ করতে পারেন। আচ্ছা, একটু হাই হ্যালো করবো, হ্যাঁ,
আমি বুঝতেছি না আমার এখানে সব আটকা গেছে। আচ্ছা এখন দেখবো এইটার গাউনটা, দেখেন এটা গাউনটা ফুল রেডি, এবং এটা এমন না এক ছাটের কাপড়, এটা পুরাটার ছাট রেডি করা আছে। এই যে দেখেন, সি পুরাটা ছাট, দেখেন কত ঘের, পুরাটা ছাট রেডি করা আছে। আপনার টেইলার কি করবে জানেন, জাস্ট ও নিবে এটাকে একদম রেডি করা, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি, এটাকে জাস্ট ওইভাবে নিয়ে এই এই সাইডে একটা, মানে যে কোনো এক সাইডে ধরে নেই তো, যে কোনো এক সাইডে যেভাবে জাস্ট স্টিচ করে দিবে ও। হ্যাঁ আর কিছু ওকে করতে হবে না, কারণ এই গাউনটার স্পেশালিটি যেটা এখানে ও, মানে এই গাউনটার প্রতিটা ছাট করাই আছে আলাদা করে। হ্যাঁ যেন আপনার শেপটা এরকম আসে এই জন্য প্রতিটা ছাট করাই আছে। আমি আপনাদেরকে দেখাই এটা কয় ছাটে কাটা, ওকে এটা কয় ছাটে কাটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ওকে সাত, ওকে আট নয় দশ এগারো, বারো তেরো চোদ্দ, অলরাইট পনেরো ষোলো, ষোলোটা ছাটের লেহেঙ্গা এটা, ঠিক আছে ষোলোটা ছাটের লেহেঙ্গা, এটা ষোলোটা কলি করা আছে। এই যে আমি ব্যাক সাইড দেখাই, এই যে দেখেন ষোলোটা কলি করা আছে, এবং কলিগুলো এখান থেকে চিকন, এই সাইডে গিয়ে দেখেন কত চড়া, ঠিক আছে এই সাইডে গিয়ে একদম চড়া, আর উপরের সাইড থেকে চিকন, মানে এটা ফিশ কাটিং স্টাইলে আছে। ওকে সো এটা কিন্তু ফিশ কাটিং স্টাইলে আছে, গাউন বানালেও ফিশ কাটিং স্টাইলে বানাতে পারবেন, লেহেঙ্গা বানালেও ফিশ কাটিং স্টাইলে বানাতে পারবেন, কারণ এটা শেপটা রেডি করা, সো আপনার আলগা করে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এই দেখেন এটার এমব্রয়ডারির ফিনিশিংটা দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে, এবং এখানে দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা, এখানে দেখেন ড্রপস সেট করে দেওয়া আছে, আপনাকে এক্সট্রা করে কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট আপনার বডি মতো আপনি মেজারমেন্ট করে নেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা 50% ডিসকাউন্টে পাবেন, একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্টে। এই যে দেখেন এগুলো হচ্ছে অল ওভার, দেখেছেন ঝিলমিল ঝিলমিল করছে সিকোয়েন্সটা, এগুলো সব ওয়াটার সিকোয়েন্স, হ্যাঁ মানে হচ্ছে একদম থাকে না একদম ক্লিয়ার সিকোয়েন্স, ক্লিয়ার সিকোয়েন্স, বাট কোয়ালিটিটা দেখেন ঝিলমিল ঝিলমিল করছে, মানে আপনার যখন এটা পরে যখন আপনি ধরেন একটু লাইটের মধ্যে যাবেন বা একটু রোদের মধ্যে যাবেন, ইট উইল ব্লিঙ্ক একদম ডায়মন্ডের মতো, ঠিক আছে এত সুন্দর, জাস্ট সি। হ্যাঁ আর এখানে তো স্টোনস আছেই, এই রেড যেগুলো দেখতে পাচ্ছেন এই রেড পুরাটাই স্টোন, ঠিক আছে রেড পুরাটাই স্টোন, যেন আপনি যখন একটু লাইটের মধ্যে যাবেন আপনার স্টোনও শাইন করবে আপনার সিকোয়েন্সও শাইন করবে। আর এই দেখেন এটা হচ্ছে আপনার নিচের সাইডটা, নিচের সাইডটা অসম্ভব সুন্দর, হ্যাঁ নিচের সাইডটা অসম্ভব সুন্দর। এই গাউনটার মধ্যে অনেক কাজ আছে, হ্যাঁ অনেক 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 কাজ আছে, মানে এখন যে আপনাদেরকে ডিসকাউন্টে দিচ্ছি না, মানে এই ডিসকাউন্টেড প্রাইসে এই গাউন অসম্ভব বিষয়, হ্যাঁ অসম্ভব বিষয়, এটা আপনারা অনেকে নিয়ে রিসেলও করতে পারবেন, আছে না অনেকে বিজনেস করে, সো এখান থেকে নিয়ে আপনারা অ্যাটলিস্ট হাতে 200-300 টাকা রেখেও কিন্তু খুব সুন্দর করে আরামসে বিজনেস করতে পারবেন, হ্যাঁ কোনো লস নাই, ট্রাস্ট মি, তারপরও ধুরভুর করে সেল হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, ওকে এই ড্রেসটা, এই হচ্ছে গিয়ে ড্রেসটা, মেজারমেন্ট করে সব বলে দিব, বাট গাউন মেজারমেন্ট করা একটু ভেজাল, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে বডি উপরের পোর্শন, ঠিক আছে আচ্ছা এইভাবে ধরবো না আমি, এভাবে ধরাটা একটু পেইনফুল, আমি এইভাবেই ধরি, এই যে ঠিক আছে বডি এবং দুইটা একসাথে ধরলাম, এটা ইজিলি 70 ইঞ্চেস এর উপরে লং হয়ে যাবে, হ্যাঁ একদম চোখ বন্ধ করে। ওকে সো এটা হচ্ছে গিয়ে ড্রেস, এটা হচ্ছে গিয়ে 4 পিস, হ্যাঁ ইনার প্যান্ট সহ, ওকে 4 পিস ইনার প্যান্ট সহ পাচ্ছেন মালাই সিল্কের, এবং সাথে ওড়না পুরাটা ম্যাক্রোনেটের মধ্যে। হ্যাঁ এখন এই ড্রেসটার প্রাইস বলবো, আর এটা আমি একটা কথা বলি, অনেকে আমার কাছে জিজ্ঞেস করছিলেন আপু 14-15 বছরের বাচ্চাদের জন্য কিছু আছে কিনা, হ্যাঁ আমি একটা কথা বলি, এই যে গাউনটা আছে না আপনার বাচ্চা যদি ধরেন একটু লম্বা হয় অ্যারাউন্ড ধরেন 4 বাচ্চারা কি 4 ফিট হয়, হ্যাঁ 4.5 ফিট 4 ফিট তো হয়ই, হ্যাঁ 4.5 ফিট 4 ফিট যদি হয়, শি ক্যান ওয়ার দিস লেহেঙ্গা অ্যাজ ইজ, মানে ইজিলি ইজিলি লেহেঙ্গা হিসেবে বানিয়ে পরাতে পারবেন। হ্যাঁ সো এটা যেহেতু আনস্টিচ ফরম্যাটে আছে, এবং এটার নাম কোড আমি দিয়েছিলাম পিঙ্ক বার্বি, কারণ এটার মধ্যে একটু কিউট কিউট ভাব আছে, সো এটা যদি ধরেন আপনার টিন এজ মেয়ে থাকে বা টিন এজ বোন থাকে তাদের জন্য এটা আপনারা ক্যারি নিতে পারবেন। হ্যাঁ
সো এখন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রিভিয়াস প্রাইস 4800 টাকা ছিল আজকে 50% ডিসকাউন্ট একদম ফ্ল্যাট 50% ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় একটা গাউন কাম লেহেঙ্গা কাম সালোয়ার কামিজ ঠিক আছে মাত্র 2400 টাকায় ফোর পিস অরিজিনাল পাকিস্তানি একটা গাউন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2400 টাকায় এটা 2400 টাকা ড্রেস না আপনারা আমাদের প্রিভিয়াস লাইভগুলো দেখতে পারেন এটা 4800 টাকা করে সেল হয়েছিল একদিনের জন্য আমরা প্রমোশনাল প্রাইস দিয়েছিলাম 4500 টাকা সেটা তো একদিনেই শেষ হ্যাঁ সো 4800 টাকার এই গাউনটা আপনারা 2400 টাকায় পাচ্ছেন বিকজ আমাদের ফিফথ বার্থডে ছিল পেজের ঠিক আছে গত 20 মার্চ ফিফথ বার্থডে ছিল তখন এই সেলটা দেওয়ার প্ল্যান ছিল আমাদের বাট তখন মান্থ এন্ড ছিল প্লাস সামনে রোজা ঈদ এরকম একটা ভাইব ছিল সো এই জন্য আমি ভেবেছিলাম যে এটা 10 দিন পিছিয়ে দিই সো এপ্রিল থেকে আমরা এই সেলটা শুরু করেছি অলমোস্ট অনেক ড্রেস সোল্ড আউট হয়ে গেছে সো এই ড্রেসটা অল্প কিছু পিসেস আছে এই জন্য আমি আপনাদেরকে এখানে অনলাইনে মানে আই মিন ওয়েবসাইটে তো আছেই সেটা ছাড়াও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই আছে ইনবক্সে অর্ডার প্লেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সো আপনারা কিন্তু চাইলে ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারবেন ওয়েবসাইট এটা পিঙ্ক বারবি নামে আছে এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা ওয়েবসাইট থেকে যারা অর্ডার প্লেস করবেন তারা এই 50% ডিসকাউন্টটা তো পাচ্ছেনই সাথে ফ্রি গিফটও পাবেন প্রতি অর্ডারে আচ্ছা ফারজানা শিল্পী আচ্ছা এইটার নাম কি ওয়েবসাইট ছাড়া নাম চেনাই যায় না আপু পিঙ্ক বারবি এটার নাম হ্যাঁ এটার নাম হচ্ছে পিঙ্ক বারবি আমি আপনাকে ক্যাটালগের ছবিটা দেখিয়ে দিই একটু দাও তো এই যে আপনি একটু দেখলেই চিনবেন এটা দেওয়া আছে পিঙ্ক বারবি প্রবাবলি আপনি এটা ফার্স্ট পেজে না পেলেও সেকেন্ড পেজে পেয়ে যাবেন ঠিক আছে পিঙ্ক বারবি এটার কোড প্রাইস হচ্ছে 2400 টাকা আপু এটার বডি সাইজটা একটু বলবো আপু এগুলো ফ্রি সাইজে আছে তারপরও আমি আপনাদেরকে মেজারমেন্ট করে বলে দিচ্ছি আমাকে একটু টেপটা দাও ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে 2400 টাকা আফটার 50% ডিসকাউন্ট আফটার 50% ডিসকাউন্ট এটা অরিজিনাল পাকিস্তানি একটা গাউন এইটা এই প্রাইসের জিনিসটা আমি বারবার বলে দিচ্ছি ঠিক আছে সো এটা কেউ মিসলিড হবেন না এটা এই প্রাইসে কেন দিচ্ছি কারণ হচ্ছে আমাদের ফিফথ বার্থডে ছিল পেজের সেই দিনও আমি গহনার একটা 50% সেল দিয়েছিলাম মনে আছে তো নিশ্চয়ই সবার ঠিক আছে কিন্তু ড্রেসেরটা দেইনি হ্যাঁ ড্রেসেরটা দেইনি বিকজ ড্রেসের তখন হচ্ছে দিলে আপনারা অনেকেই নিতে পারতেন না হ্যাঁ আসলেই অনেকে নিতে পারতেন না সো এই জন্য দি নাই এখন দিচ্ছি বিকজ এখন সবাই ঈদের শপিং করছেন থ্রি পিস করে নেওয়া যাবে না মানে বুঝি নাই আপু এটা তো গাউন ড্রেস আপু আপনি চাইলে মানে এটা আনস্টিচ ভার্সনে আছে আপনি চাইলে লেহেঙ্গা চাইলে সালোয়ার কামিজ বানাতে পারবেন সমস্যা নেই এটার লেন্থ আছে হাফ বডিটার লেন্থ আছে 20 ওকে হাফ বডিটার লেন্থ আছে 20 আর হচ্ছে এটার বডি মানে উইডে আসবে মানে বডিতে আসবে কত বলে দিচ্ছি এটার বডিতে আসবে হচ্ছে 46 পর্যন্ত যারা আছেন তারাই নিয়েন হ্যাঁ 46 পর্যন্ত এই সাইডে আসবে এইটা যেহেতু ফ্রি সাইজ এখান থেকে আপনাদের সাইজের কোনো ভেজাল নেই বাট এই অংশটা হ্যাঁ মানে একদম বাস্টের সাইজটা হচ্ছে 46 ওকে 46 পর্যন্ত বানাতে পারবেন ওকে আর যদি ধরেন আপনি সালোয়ার কামিজ বানাতে চান তখন এটা দিয়ে তো ইজিলি আপনি বানাতে পারবেন কারণ এটার লেন্থ অনেক আছে আমি আপনাদেরকে এখন এইটার মেজারমেন্টটা বলে দিচ্ছি 20 ধরেছিলাম কিন্তু হ্যাঁ 20 ধরেছিলাম ঠিক আছে 20 আর এখানে আছে হচ্ছে আপনার 44 কত হয় 20 40 60 64 ইঞ্চ বলেছিলাম না নিয়ারলি 70 64 ইঞ্চি লং ওড়না মানে লং হচ্ছে আপনার গাউন আছে ঠিক আছে গাউনটা হবে ওড়নাটা ওড়নাটা কি আমার কাছে দুটাই আচ্ছা ওড়নাটা হচ্ছে এখন মেজারমেন্ট করে বলে দেই হ্যাঁ ওড়নাটা একটু মেজারমেন্ট করে বলে দেই ওড়নাটা ফুল রেডি করা আপনাদের ওড়নায় কোনো ছেড়খানি করার কিছু নেই যেমনটা আছে অমনি পড়তে পারবেন ঠিক আছে হ্যাঁ 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 নিয়ে আসো আচ্ছা এইটার ওড়নাটার লেন্থ আমাকে এখানে 90 দেখাচ্ছে বাট আপনারা হ্যাঁ আপনারা 88 ধরে অর্ডার প্লেস করবেন ঠিক আছে 88 ধরে অর্ডার প্লেস করবেন এটার সাথে ইনার প্যান্ট দুইটাই আছে আমি এটাতে প্যান্ট বানাইনি আমি হচ্ছে জাস্ট নর্মাল গাউন বানিয়েছি ঠিক আছে আমি এটা দিয়ে প্যান্ট বানাই না আপনারা চাইলে প্যান্ট বানাতে পারেন না চাইলেও সমস্যা নেই হ্যাঁ বাট এটার সাথে আপনারা দুইটাই পাবেন ইনার প্যান্ট দুইটাই পাবেন ওকে এখন আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম মিনিমাল আছে জাস্ট কয়েকটা
মনে হয় সাত আটটার মতো এরকম বা আটটা দশটা এরকম হবে। এটা জাস্ট আমি দ্রুত দেখিয়ে দিব, হ্যাঁ রেড কালারের এটা দেখে এরকম সুন্দর একটা রেড কালারের। আপু এটার কালার নাই? না আপু কোনো কালার নেই, কারণ এই কালার অপশনের ড্রেস দেখলেও কোনো লাভ হয় না, আপনারা আমারটাই নেন ঠিক আছে। সেগুলোর আসলে কালার অপশন থাকে না, হ্যাঁ এগুলো ডিজাইনার পিস, তো যেটার যে কালার সেটার সেই ডিজাইনই আছে। ওকে এইটা দেখেন, এটা হচ্ছে ইনার প্যান্ট, আলাদা আলাদা দুইটা পাবেন, হ্যাঁ আচ্ছা। আর যারা কিনা সিকোয়েন্সার কাজ পছন্দ করে না, এরকম অনেকেই আছে সিকোয়েন্সার কাজ পছন্দ হয় না, তারা শুধু স্টোন ওয়ার্ক পছন্দ করে, তো এই ড্রেসটা দেখে নিয়েন। এইটার জাস্ট অল্প কয়েকটা আছে, আমি জন্য দেখিয়ে দিচ্ছি। এইটা দেখেন, এইটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা, এটা ফুল রেড, এই যে দেখেন এটা একদম ফুল রেড, হ্যাঁ একদম ফুল মেরুনিশ টাইপের একটা রেড অল ওভার, এটার মধ্যে এমব্রয়ডারির সাথে বড় বড় করে অরিজিনাল স্টোন ওয়ার্ক করা, হ্যাঁ আর সুতাটা হচ্ছে শেডিং এর সুতা, মানে হচ্ছে একটু অরেঞ্জ, তারপরে হচ্ছে একটু আপনার মেরুন কালার দিয়ে আউটলাইন করে আপনার এই স্টিচিংটা করা, হ্যাঁ এমব্রয়ডারিটা করা, কেন কারণ না হলে তো আপনার সুতার মধ্যে এটা দেখা যাবে না, হ্যাঁ ওয়ান টোন হলে তো একদমই দেখা যাবে না, এই যে এখানে যত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এটা কিন্তু না হলে দেখা যাবে না। আপু এই ড্রেসটা পরে চিটাগং এ আসছিলেন তাই না? এটা এই ড্রেসটা অনেক কমফোর্টেবল, ট্রাস্ট মি, এটা কেন জানি না আমি, মানে আমি যতবারই এই ড্রেসটা হাতে নিই ততবারই বলেছি যে এই ড্রেসটা ওয়ান অফ দ্য কমফোর্টেবল শিফনস আই হ্যাভ ইন মাই কালেকশন, মানে এত কমফোর্টেবল, আমি পার্টি ওয়্যার পরে এত হেকটিক জার্নিতে গেছি, তাহলে বুঝেন আমি তো চিটাগং এ একদিনের বেশি ছিলাম না, মানে যে রাতে ঢুকছি সকালে ওই দিন রাতে আবার আমি চলে আসছি, সো আলটিমেটলি আমি ড্রেস চেঞ্জ করার ওরকম সময়ও পাইনি, তো এই জন্য হচ্ছে আমি মানে একটু ভালো ড্রেস পরে যেতে হলো তখন এই যে আমি এগুলো পিক করি, কারণ এটা খুব কমফোর্টেবল ঠিক আছে। এই যে দেখেন স্টোন গুলো একদম চকচক চকচক করছে, এত সুন্দর দেখেছেন সি তাই না, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, ঠিক আছে আস্তে আস্তে রিভিউ দিচ্ছে সবাই। আচ্ছা এইটা নিয়েছি আমি সুরাই আপু, হ্যাঁ এই যে একটা রিভিউ পাইছি বলতে বলতে, ঠিক আছে। সো এটা হচ্ছে ড্রেসটা, আমি এটা একটু তাড়াতাড়ি দেখাবো কারণ এটা আসলে স্টক নেই তেমন, হ্যাঁ এটা খুব সুন্দর একটা ড্রেস, এটা আমার খুব পছন্দ, বলো না আমি নিজে এইসব জার্নিতে এই ড্রেস নিয়েছি, তাহলে আপনারা বুঝেন এটা আমার কত ফেভারিট, আর আমার লাল কালার এমনি অনেক পছন্দ। মনে করেন ধরেন কোনো কিছুর অপশন আছে, সেখানে যদি লাল হলুদ অপশন থাকে অনলি আমি তখন কনফিউজ হই, কারণ রেড অ্যান্ড ইয়েলো দুটোই আমার খুব ফেভারিট, হ্যাঁ মানে ইয়েলোটা আমি কেন জানি না আসলে আগে ভালো লাগতো না, বাট আস্তে 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 পড়তে 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 হয়ে গেছে, হ্যাঁ বাট রেড আমার অলওয়েজ পছন্দ, মানে আমার কাছে মনে হয় যে রেড পড়লে আমাকে অনেক ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে রেড অলওয়েজ যে কোনো কিছুতে, মানে যত যে বলুক যে রেড সব জায়গায় ক্যারি করা যায় না, আমি সব জায়গায় রেড ক্যারি করতে পারি ঠিক আছে। এটা ব্যাক সাইড, ওকে এটা ব্যাক সাইড, এগুলো অনেক লং ড্রেস, এটার মেজারমেন্টের ফুল লাইফ আছে, আমি জাস্ট অল্প করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে, কারণ এটা বেশি নাই তো। এই যে দেখেন এটা হচ্ছে স্লিভসটা, এই স্লিভস এ দেখেন সিকোয়েন্সও আছে এমব্রয়ডারিও আছে আবার সিলভার কালারের জরি সুতাও আছে, হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু রেড এবং সিলভারের কম্বিনেশনের ড্রেস, ড্রেসে যদিও কোথাও সিলভার নেই বাট এটার ওড়নাটা পুরাটাই সিলভার, আমি দেখাচ্ছি বডি সাইজ কত এটার, এটার বডি সাইজ অনেক আপু, আপনি 100 উপরে ধরে রাখেন ঠিক আছে, 80-90 ইঞ্চি তো হবে, এটার মেজারমেন্টের লাইভ আছে আপু ঠিক আছে, এটার মেজারমেন্টের লাইভ আছে, আমি মেজারমেন্ট করেই রেখেছি, আর আমি তো ধরলামই এত বড় বডি এটার, হ্যাঁ অনেক বড় বডি। এই যে এইটা হচ্ছে কি আপনার দামানের প্যানেলটা, ড্রেসের নিচে সেট হবে, এইটাও দেখেন অনেক বড় বড় করে ওয়ার্ক করা ঠিক আছে, অনেক 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 বড় বড় করে ওয়ার্ক করা, এটা হচ্ছে পুরাটাই এরকম স্টোন ওয়ার্ক দিয়ে করা, আর এই যে দেখেন এখানে সুন্দর আপনার কিন্তু ড্রপস সেট করা আছে ঠিক আছে, সুন্দর করে ড্রপস সেট করা আছে। আচ্ছা এখানে আরেকটা প্যানেল আছে, এটা হচ্ছে আমি আমার ব্যাক সাইডে সেট করেছিলাম, মানে ড্রেসটা সুন্দর আরো সুন্দর করার জন্য এটা আমি ব্যাক সাইডে সেট করেছিলাম, আপনারা চাইলে এটা প্যান্টে সেট করতে পারেন, আপনাদের ইচ্ছা, বাট আমি বলবো ব্যাক সাইডেই দিয়েন, তাহলে ড্রেসটা সিমেট্রিক ভাবেই খুব সুন্দর লাগবে। আচ্ছা এটার সাথে 5 গজের একটা প্যানেল আছে,
পাঁচ গজের একটা প্যানেল, ঠিক আছে? পাঁচ গজ, ঠিক আছে? পাঁচ গজ কম না কিন্তু, ঠিক আছে? পাঁচ গজের একটা প্যানেল আছে। মানে আপনারা আজকের এই প্রাইসটা শুনে, মানে এটার যে প্যানেলের যে দাম, মানে বা ওই হিসাব করলে, পাঁচ গজ হিসাব করলে আসলে ড্রেসের প্রাইস উঠে না, ট্রাস্ট মি। এই যে দেখেন ওনাটার লেন্থটা দেখেন, জাস্ট আমার হাইট হচ্ছে 5 ফিট 5। ওইভাবে আপনারা দেখতে পারেন যে আসলে আমার কত লং হয়। এটা হচ্ছে পুরাটা সিল্কের প্যানেলের মধ্যে অল ওভার সিলভার জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে, সিল্কের উপরে কিন্তু। হ্যাঁ, আর এমব্রয়ডারি সিকোয়েন্স তো আছেই, এখানে দেখেন একটা সুন্দর লেয়ার করা আছে। হ্যাঁ, আর এই যে ফুল ওড়নাটা ম্যাক্রো নেটের মধ্যে, পুরা ওড়নাটার মধ্যে এই যেরকম ক্রিস ক্রস ভাবে আপনার জরি সুতা দিয়ে কাজ করা আছে। এই ড্রেসটা খুব সুন্দর, ট্রাস্ট মি, এটা পরলে এত স্মার্ট লাগে। হ্যাঁ, মানে অনেক স্মার্ট লাগে, অনেক স্মার্ট লাগে, এটা অনেক স্মার্ট একটা ড্রেস, এটা না পড়লে বুঝতে পারবেন না, ঠিক আছে? এখন ও পাঁচ গজের প্যানেলটার কথা আমি বলি। এই যে ওড়নাটা না, এই ওড়নাটার দুই সাইডে, এই দুই সাইডে লাগানোর জন্য এখানে পাঁচ গজ প্যানেল আছে, ঠিক আছে? এখানে পাঁচ গজ প্যানেল আছে, এই এটা আপনারা পাবেন। হুম, দেখেন কতখানি প্যানেল, ঠিক আছে? পাঁচ গজ প্যানেল আছে, এই প্যানেলটা আপনারা ওড়নার দুই সাইডে লাগানোর জন্য পাবেন। কারণ হচ্ছে এখানে লাগানো আছে, সো আপনার ওড়নাটা ব্যালেন্স হয়ে যাবে, খুব সুন্দর লাগবে, একদম স্কোয়ার বক্সের মতো লাগবে ওড়না। এই যে এরকম সিলভার টার্সেলের একটা লেসের মতো আছে, লেস না, ইটস আ প্যানেল, হ্যাঁ এটা লেস না, ঠিক আছে? এটা খুব সুন্দর, কারণ এখানে হচ্ছে আপনার বেনি বেনি স্টাইলে করা, মানে এটা লেস না, হ্যাঁ এটা খুব সুন্দর ওয়ার্ক করা পাঁচ গজ। এবং এইটার সাথে ইনার প্যান্ট, আজকে যে দুইটা ড্রেসই দেখালাম, দোনোটার সাথে ইনার প্যান্ট বোথ অ্যাভেলেবল, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে ড্রেসটা ধরে দাও, আমি এটা ধরে এটা ডিসকাউন্টেড প্রাইসটা বলি, ঠিক আছে? এইটার ডিসকাউন্টেড প্রাইসটা বলি, যারা আমার মতো রেড ফ্রিক, মানে রেড ছাড়া কিছু চিন্তা করতে পারেন না, তাদের জন্য এটা খুব ভালো হবে। আপনি জানেন আমি অনেক শখ করে একটা কিনছিলাম, কি জানো, একটা সাব্যসাচীর ক্লাচ কিনছিলাম অনেক শখ করে, এবং ওইটার কালারও রেড, ঠিক আছে? সাব্যসাচীর একটা ক্লাচ কিনেছিলাম অনেক শখ করে, ওই ঈদে আমি আর কিছু নেই নেই, আমি খালি বলছিলাম আল্লাহ আমি এই ক্লাচটাই নিব, আর লাগলে প্রয়োজনে এক বছর আর কিছু কিনবো না, উইচ ডিডন্ট হ্যাপেন। ওই বছরও আমি অনেক শপিং করছি, বাট আমি ওই ক্লাচটা কিনেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ইট ওয়াজ আ ভেলভেট ক্লাচ, এবং ওইটা পুরাটাই লাল ছিল, মানে লাল মেরুন জাতের ছিল আর কি। হ্যাঁ, সো ওইটা এখন আমার আছে, বাট ওটা আমি রাফ ইউজ করে করে নষ্ট করে ফেলছি, ঠিক আছে? সো ওইটা আমি কিনছিলাম, ওইটাও মেরুন ছিল। হ্যাঁ, ইউজুয়ালি এই ধরনের ক্লাচগুলো যেগুলো একদম হাই এন্ড হয়, ওগুলো সাধারণত ইউজুয়ালি মানুষ গোল্ডেন কালার কিনে, ব্ল্যাক কালার কিনে, বা হোয়াইট কালার, গোল্ডেন আর ব্ল্যাকই বেশি কিনে, লাল মেরুন খুব কম কিনে। কারণ হচ্ছে যে মানে সব ড্রেসের সাথে যেন পরা যায়, বাট আমি লালে কিনছি, ঠিক আছে? আমি লালে কিনছি, ইনফ্যাক্ট আমার একটা, আমি সর্বপ্রথম যখন, মানে আমি শখ করে যখন একটা ঘড়ি কিনছি, হ্যাঁ শখ করে একটা ঘড়ি কিনছি মাইকেল কোর্সের, ওইটাও আমি সর্বপ্রথম চুজ করছি মেরুন, আগে মেরুনটা আমার স্টকে আসতে হবে তারপরে, ঠিক আছে? তো এইটা দেখে নেন, এইটার প্রিভিয়াস প্রাইস ছিল 4,050 টাকা। হ্যাঁ, 4,050 টাকার একটা ড্রেস আপনারা এখন 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 2,025 টাকায়, 2,025 টাকা, ঠিক আছে? 2,025 টাকায় পেয়ে যাচ্ছেন। সো এইটা যার পছন্দ আছে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার সেন্ড করে দিবেন, আপনারা একটু ভ্যালুয়েশন করেন। হ্যাঁ, পাঁচ গজের একটা প্যানেল, এত বড় একটা ম্যাক্রোমিটার ওন্না, দুইটা বড় বড় প্যানেল সাথে এই যে এরকম ই করা, আপনার ইনার প্যান্ট আছে, ড্রেস তো আছেই সাথে, পাকিস্তান থেকে আনতে হলো তো আপনার, তারপর ড্রেসটা শিফনের, হ্যাঁ পাকিস্তান থেকে আনতে হলো আপনার 1,200 টাকা তো ড্রেসের ক্যারিং চার্জ দেয়াই লাগে। হ্যাঁ, এরপরে যদি আপনি ধরেন ড্রেসের প্রাইস ধরেন, এটার পারচেজ প্রাইস মানে আপনি যদি কম করেও ধরেন, 3-এর উপরেই ছিল, হ্যাঁ 3, 3.5 আসবেই, ঠিক আছে? স্বাভাবিক, এত কাজ করেছে, 3.5-এর নিচে তো বা 3,600 টাকার উপরে তো আসবে না, তো তখন আমরা আপনাদেরকে এটা 4,050 টাকায় দিয়েছি, এখন 50% ডিসকাউন্টে আমার কত লস হয় আপনারা দেখেন, ঠিক আছে? সো প্রাইস হচ্ছে কি মাত্র 2,025 টাকা, এটা যার পছন্দ হবে নিয়ে নেবেন, ড্রেসটা অনেক কমফোর্টেবল, ট্রাস্ট মি, যারা বানিয়ে পড়বেন একমাত্র তারাই বুঝবেন ড্রেসটা
অনেক 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 কমফোর্টেবল, ঠিক আছে? তোমার কালেকশন অনেক বেস্ট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আমার প্ল্যান আছে, আমি একটা শাড়ির লাইফ করব, বাট এখন আপনারা আমাকে বলবেন যে আমি শাড়ির লাইফ আগে করব নাকি আমি জুয়েলারির লাইফ আগে করব, ঠিক আছে? কোনটা আপনারা দেখতে প্রেফার করেন? আমি তিনটা বোর্ড নিব, ঠিক আছে? তিনটা বোর্ডে যে যেটা বলবে, ঠিক আছে, যে যেটা বলবে, আগে জুয়েলারিটা দেখবেন নাকি আগে শাড়িটা দেখবেন, ঠিক আছে? শাড়িটা দেখলে আমার আসতে একটু সময় লাগবে, কারণ আমার শাড়িটা তো পড়তে হবে, রাইট? তো আপনারা ওইভাবে আমাকে বলবেন যে আপনারা কি দেখতে চান, এখন শাড়ির লাইফ দেখবেন নাকি এখন জুয়েলারির লাইফ দেখবেন, বলেন তাড়াতাড়ি। তিনজনের ভোট নিব, জুয়েলারি লাইফ আগে করেন, ওকে, জুয়েলারি গট ভোট ওয়ান। আচ্ছা নেক্সট, আর দুইটা ভোট, ঠিক আছে, আর দুইটা ভোট। হ্যাঁ, এখন কি তাহলে জুয়েলারিটা করব নাকি এখন হচ্ছে আপনার ইটা করব, বলেন। একটা ভোট পেয়েছি, আর দুইটা ভোট, আর দুইটা ভোট, ঠিক আছে। ও সে এখন আরেকটা যদি জুয়েলারি ভোট চলে আসে তাহলে তিনটা ভোটের দরকার নেই। হ্যাঁ, বাট যদি এখন একটা শাড়ির ভোট আসে তাহলে আবার ওয়েট করতে হবে। ওকে, সো আমাকে একটু যে কোনো একজন কমেন্ট করে জানান যে আপনারা এখন ইমিডিয়েট পরে, মানে এই যে এই লাইফটার পরের লাইফটায় আপনারা কি দেখবেন, জুয়েলারি লাইফ দেখবেন নাকি শাড়ির লাইফ দেখবেন? শাড়ি, আচ্ছা, জুয়েলারি, শাড়ি এখন বলেন, জুয়েলারি, আহা আহা, জুয়েলারি, আচ্ছা, জুয়েলারি, আয় হ্যাঁ, জুয়েলারি তো জিতে গেল, শেট, জুয়েলারি তো জিতে গেল, কিন্তু আমার তো জুয়েলারি লাইভেও শাড়ি পরতেই হবে, বলেন, জুয়েলারি লাইভেও শাড়ি পরতেই হবে আমার। আচ্ছা ঠিক আছে, আমার জুয়েলারি লাইভ বেশি লং হবে না, জুয়েলারি অল্প কিছুই আছে আজকে দেখানোর মতো, সো আমি আগে তাহলে জুয়েলারি লাইফটাই করে দিই, এরপর আমি শাড়ি পরে সুন্দর করে শাড়ির লাইফ করব, ঠিক আছে? আজকে শাড়ির লাইফটা একটু সময় নিয়ে করব, ঠিক আছে? সবাই একটু সাথে থেকেন, 10 মিনিট সময় দিন, এর মধ্যে আসবে দেখ, ঠিক আছে? টাটা।